উদ্যোক্তা হয়ে কেউ জন্মগ্রহণ করে না, কখনো ভাবেনও না যে তিনি ব্যবসা শুরু করবেন, তাই থাকে না কোনো পূর্ব অভিজ্ঞতাও। তাছাড়া কর্মক্ষেত্রে প্রতিটি জায়গাতেই প্রতিযোগিতার সীমা নেই। যে কাজই করতে ইচ্ছুক হন না কেন, আপনাকে সবার সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। তবে সবার মাঝে টিকে থাকাটা অনেক কঠিন এবং সেটি সবার দ্বারা সম্ভব হয় না, কারণ প্রতিযোগিতার বাজারে যারা নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে পেরেছেন তারাই সফলতার সাথে টিকে আছে। এখন কথা হচ্ছে কিভাবে আপনি নিজেকে, নিজের সেবাকে অন্য সকলের থেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করে আপনার ব্যবসাকে সফলতার সাথে এগিয়ে নিয়ে যাবেন। এই বিষয়ে আজ আমি 10টি টিপস আপনাদেরকে দেব। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলোতে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। নাম্বার 1, আই কন্টাক্ট। বিজনেসের ক্ষেত্রে আই কন্টাক্ট খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। উদ্যোক্তা হিসেবে আপনি যখন কোনো কোম্পানির কাজে মিটিংয়ে যাচ্ছেন তখন আপনাকে মুখের ভাষার পাশাপাশি শারীরিক অঙ্গভঙ্গি প্রকাশ করতে হবে, যা আপনার বক্তব্য উপস্থাপনে বিশ্বাস ও সত্যতা বাড়াবে। তবে এর অর্থ এই নয় যে আপনি মঞ্চে উঠে অভিনয় শুরু করবেন, বরং অতিরিক্ত পরিমাণ আই কন্টাক্ট আবার আক্রমণাত্মক ভাব প্রকাশ করতে পারে, তাই যতটুকু প্রয়োজন ততটুকু আই কন্টাক্ট করতে হবে। কথা বলার সময় কারো প্রতি অপলক নয়নে তাকিয়ে থেকে কথা বলা উচিত নয়, সব ধরনের দর্শক ও শ্রোতাদের প্রতি নজর দিতে হবে, তাহলে এদিক থেকে আপনার সফলতা আসবে। নাম্বার 2, ধ্যান করা। ব্যবসায়িক উন্নতির জন্য প্রচুর পরিমাণে নিজেকে ধ্যানে মগ্ন রাখুন। ব্যবসায়িক কাজে তড়িগড়ি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। মেডিটেশন পদ্ধতি ব্যবহার করে একটি বিষয় বহুবার ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। নাম্বার 3, কৌশল বিনিময়ের ক্ষেত্রে সচেতন থাকুন। ব্যবসায়িক সফলতা পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার সেটা হলো অন্যান্য ব্যবসায়িক কর্মকর্তাদের কৌশল বিনিময়ের ক্ষেত্রে সচেতন থাকা, যাতে তাদের মধ্যে আপনার সম্পর্কে কোনো ধরনের নেতিবাচক ধারণা জন্ম না নেয়। এই জন্য হ্যান্ডশিপ হতে পারে অন্যতম মাধ্যম, তবে এই ক্ষেত্রে সচেতন থাকতে হবে, কারণ এর মাধ্যমে অন্যের সাথে পরিচয়টা বাড়ানো যায়। নাম্বার 4, কাজের ক্ষেত্র বৃদ্ধি করুন। আপনার প্রতিষ্ঠানে আপনি যে স্থানে অবস্থান করছেন, কেউ যদি সেই স্থানে আপনার কাজের সাহায্য করার নাম করে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তবে আপনার অবস্থান হারাতে পারে, তাই এটিকে কখনো প্রশ্রয় দেবেন না। এটা করে বরং কাজের সাহায্য নিয়ে আপনার কাজের ক্ষেত্র আপনি প্রয়াস করুন, তাহলে দেখবেন সফলতা আসবে। নাম্বার 5, প্রতিষ্ঠানে কখনো অস্থির হবেন না। অস্থিরতা কাজের প্রধান অন্তরায়, তাই কর্মরত অবস্থায় আপনার অস্থিরতা এড়িয়ে চলুন, এটা আপনার কাজের পরিবেশকে নষ্ট করতে পারে। এছাড়া কখনো টেবিলে আঙুল নাড়াবেন না, বসের সামনে মাথার চুল আঁচড়াবেন না, কখনো দুশ্চিন্তা করবেন না, সবসময় আত্মবিশ্বাসী থাকুন, তবেই দেখবেন সফলতা আপনার কাছে দরা দিবে। নাম্বার 6, অতিরিক্ত হাসি বন্ধ করুন। কর্মরত অবস্থায় আপনি হাসতে পারেন, তবে সেটা যেন অন্যের বিরক্তির কারণ হয়ে না দাঁড়ায়, তাই হাসার আগে সেখানে নিজের অবস্থানটা তৈরি করে নিন, যাতে কোনো অবস্থাতেই আপনার উপর কেউ অখুশি না হয়। নাম্বার 7, সবকিছুই পরিচালনা করুন আত্মবিশ্বাসের সাথে। যে কোনো প্রতিষ্ঠানে কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস একটি বড় জিনিস, যা আপনাকে কাজের শক্তি যোগায়, তাই সবকিছু পরিচালনার ক্ষেত্রে আত্মবিশ্বাসী থাকুন, যাতে এটা ছাড়া অন্য কেউ আপনার সম্পর্কে দ্বিতীয় মন্তব্য না করতে পারে। এমনই যদি রাগান্বিত থাকেন তারপরও নিজেকে স্বাভাবিক রাখুন, কখনো উত্তেজিত হবেন না। নাম্বার 8, নিজেকে সঠিকভাবে উপস্থাপন করুন। যখন আপনি কারো সাথে যোগাযোগ করছেন তখন তার কাছ থেকে বেশি দূরে থাকবেন না বা অতিরিক্ত কাছে আসারও দরকার নাই। বাচনিক যোগাযোগের সাথে তার সাথে অবাচরিক যোগাযোগও
রক্ষা করে চলুন। দেখবেন এই কাজে আপনার সফলতা আসবে। যখন আপনি কারো সাথে যোগাযোগ করছেন তখন তার কাছ থেকে বেশি দূরে থাকবেন না বা অতিরিক্ত কাছেও যাবেন না। নাম্বার 9, মুখের অবিভক্তি নিয়ন্ত্রণ করুন। কোনো স্থানে যদি কিছু উপস্থাপন করেন তবে সাধারণত মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে থাকে, তাই যদি যোগাযোগ করার সময় কোনো কারণে আপনার মুখের অভিব্যক্তি খারাপভাবে প্রকাশ করেন তবে তার দর্শক ও শ্রোতাদের সাথে যোগাযোগের উপরও বর্তায়, ফলে ফলপ্রসূ যোগাযোগে ব্যর্থ হতে পারে। তাই সর্বদা হাস্য উজ্জ্বল থাকুন, মুখের অভিব্যক্তিকে নিয়ন্ত্রণ করুন। নাম্বার 10, যোগাযোগ করার সময় চোখ খোলা রাখুন। কারো সাথে যোগাযোগ করার সময় নিজের চোখ খোলা রাখুন, কারণ আপনার চোখের অভিব্যক্তি তার সাথে যোগাযোগের ফলপ্রসূ করে। কখনোই নিচু হয়ে বা নিচের দিকে তাকিয়ে কথা বলবেন না। প্রিয় বন্ধুগণ, আজকের এই বিজনেস কৌশলগুলো আপনাদের যদি এতটুকু উপকার হয়ে থাকে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমি প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, ভবিষ্যতে হব, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।